हेलो स्टूडेंट्स, आज के हमें डिसकस करब इलेक्ट्रॉनिक डिवाइसेस एंड सर्किट्स यूनिट टू बाइपोलर जंक्शन ट्रांजिस्टर। ये पर्टिकुलर क्वेश्चन बैंक तुम्हारा किचु एमसीक्यू क्वेश्चंस आंसर्स पा और शॉर्ट क्वेश्चंस एवं ब्रॉड और लॉन्ग टाइप क्वेश्चंस आछे। एटा गूगल क्लासरूमे देवा आछे, पूरा पीडीएफटा तुम्हारा किन्तु अवश्य देखे नियो। यूनिट टू बाइपोलर जंक्शन ट्रांजिस्टर, एखाने सिलेबसटा देखते पाच्छ, यूट्यूब लिंक आछे जेटा आमी अलरेडी तोमादेर व्हाट्सएप ग्रुपे शेयर करेछिलाम। प्रोबेबल मल्टिपल चॉइस क्वेश्चंस नम्बर वन, आर ट्रांजिस्टर हैज टू पीएन जंक्शंस। तोमरा सबाई जानो जे एकटा बाइपोलर जंक्शन ट्रांजिस्टरे तीनटे टर्मिनल थाके, एमिटर, बेस, कलेक्टर। तीनटे रिजियन थाके, एमिटर रिजियन, बेस रिजियन एवं कलेक्टर रिजियन। एवं अबवियसलि एखाने दुटो पीएन जंक्शन हय, একটা এমিটার বেস জাংশন জে ই আর একটা হচ্ছে কালেক্টর বেস জাংশন জে সি। তাহলে ফার্স্ট কোয়েশনের কারেক্ট আনসারটা হচ্ছে টু পিএন জাংশনস। কোয়েশন নাম্বার টু, দ্য নাম্বার অফ ডিপ্লিশন লেয়ার্স। যেহেতু দুটো পিএন জাংশন আছে তাহলে এখানে অবভিয়াসলি দুটোই ডিপ্লিশন লেয়ার থাকবে। কোয়েশন নাম্বার থ্রি, দ্য বেস অফ আ ট্রানজিস্টার ইজ ড্যাশ ডোপড। আমরা জানি যে তিনটে রিজিয়নের মধ্যে বেস রিজিয়নের ডোপিং সবচেয়ে কম থাকে, ইট ইজ ভেরি লাইটলি ডোপড অ্যান্ড দ্য থিকনেস অফ দ্য বেস রিজিয়ন। তারপরের কোয়েশনটাই রয়েছে, দ্য ওয়াইডেস্ট রিজিয়ন ইন আ ট্রানজিস্টার। সবচেয়ে থিন রিজিয়ন কি বললাম, তোমাদের ক্লাসে ডিসকাস করেছিলাম যে বিজেটির সবচেয়ে থিন রিজিয়ন হচ্ছে বেস আর সবচেয়ে ওয়াইডার রিজিয়ন হচ্ছে কালেক্টর। কোয়েশন নাম্বার ফাইভ, পিএনপি ট্রানজিস্টারে কারেন্ট ক্যারিয়ার্স হচ্ছে হোলস। কালেক্টর অফ আ ট্রানজিস্টার ইজ ড্যাশ ডোপড। মনে রাখবে কালেক্টর ইজ মডারেটলি ডোপড অ্যান্ড অলরেডি আই টোল্ড ইউ বেস ইজ লাইটলি ডোপড। কোয়েশন নাম্বার সেভেন, এ ট্রানজিস্টার ইজ আ ড্যাশ অপারেটেড অর ড্রিভেন অর কন্ট্রোল ডিভাইস। তো অবভিয়াসলি আ বিজেটি ইজ আ কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, এটা কেন হলো? ইউ অলরেডি নো যে এখানে আউটপুট কারেন্ট যদি সিই কনফিগারেশনে থাকে তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট, তাহলে আউটপুট কারেন্ট ইজ কন্ট্রোলড বাই দ্য ইনপুট কারেন্ট। ওকে, তার মানে যেহেতু কারেন্ট দিয়ে, ইনপুট কারেন্ট দিয়ে আমরা আউটপুট কারেন্টকে কন্ট্রোল করছি, তার জন্য কিন্তু এটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কোয়েশন নাম্বার এইট, ইন আন এনপিএন ট্রানজিস্টার ড্যাশ আর দ্য মাইনরিটি ক্যারিয়ার্স, হোলস আর দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। পিএনপি হলে অবভিয়াসলি আনসারটা হতো ইলেকট্রনস। কোয়েশন নাম্বার নাইন, এমিটার অফ আ ট্রানজিস্টার। তোমাদের অলরেডি বলেছি যে বেস হচ্ছে সবচেয়ে লাইটলি ডোপড এবং ইন কম্প্যারিজন টু কালেক্টর এমিটার ইজ হেভিলি অর হাইলি ডোপড। মনে রেখো ডোপিং কনসেন্ট্রেশন বেশি থাকে এমিটারের। কোয়েশন নাম্বার টেন, মোস্ট অফ দ্য ইলেকট্রনস ইন দ্য বেস অফ অ্যান এনপিএন ট্রানজিস্টার ফ্লো ইন টু দ্য কালেক্টর। তোমরা অলরেডি জানো নামের মধ্যেই উত্তর আছে, কালেক্টর হচ্ছে কালেক্ট করছে ক্যারিয়ার্সগুলোকে, এমিটার হচ্ছে যেখান থেকে এমিটেড হচ্ছে চার্জ ক্যারিয়ার্স। ফর এক্সাম্পল উই ক্যান কনসিডার দিস কাইন্ড অফ নোটেশনস টু রিমেম্বার। তো এখানে হচ্ছে ইনটু দ্য কালেক্ট, তাহলে ইলেকট্রনস এমিটার থেকে স্টার্ট করে গিয়ে কালেক্টরে গিয়ে সেটা কালেক্টেড হচ্ছে। তো আনসার হচ্ছে অপশান বি। কোয়েশন নাম্বার ইলেভেন, ইন আ ট্রানজিস্টার কালেক্টর কারেন্ট ইন সিই মোড। তোমরা অলরেডি জানো যে তিনটে মোডে কাজ করতে পারে, সিই মোড, সিবি মোড অ্যান্ড সিসি মোড। তাহলে এই তিনটে কনফিগারেশনের মধ্যে অবভিয়াসলি যখন সিই মোডে আছে মানে কমন এমিটার মোডে, তখন আউটপুট কারেন্টটা হচ্ছে কালেক্টর কারেন্ট আর ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট। তাহলে অবভিয়াসলি আমরা কী শিখলাম যে কারেন্ট কন্ট্রোল ডিভাইস, তাহলে অবভিয়াসলি আউটপুট কালেক্টর কারেন্ট ইজ কন্ট্রোলড বাই দ্য ইনপুট বেস কারেন্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশন নাম্বার টুয়েলভ, এমিটার কারেন্টের ইকুয়েশনটা কী? আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। তো ইট ইজ দ্য সামেশন অফ টু কারেন্টস, বেস কারেন্ট এবং কারেন্টের কারেন্টকে আমরা যদি সাম করি তাহলে আমরা এমিটার কারেন্ট পেয়ে যাব। কোয়েশন নাম্বার থার্টিন, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখতে পাচ্ছ এখানে মোর দ্যান 90 কোয়েশনস আর এমসিকিউ কোয়েশনস আর অ্যাভেলেবল, তোমরা সবাই দেখে নেবে। কোয়েশন নাম্বার ফিফটিন, ইনপুট আউটপুট রিলেশনশিপ অফ দ্য কমন কালেক্টর অ্যান্ড কমন বেস অ্যাম্পলিফায়ার হচ্ছে 0°। ওকে,
মানে যখন কমন কালেক্টর কনফিগারেশন মানে সিসি কনফিগারেশন অ্যান্ড সিবি কনফিগারেশনে যখন থাকে তাহলে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, তার মানে জিরো ডিগ্রি ফেজ ডিফারেন্স অর নো ফেজ ডিফারেন্স, ফেজ অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স থাকে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, বিজেটি ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস। এখানে তোমাদের মনে হতে পারে বিজেটি ইজ অলসো অ্যান ইলেকট্রনিক ডিভাইস, কিন্তু এখানে এরকম কোনো অপশন নেই যে আমরা অপশন বোথ অপশন বি অ্যান্ড সিকে মার্ক করব। তাহলে মোর কারেক্ট আনসার ইজ সেমিকন্ডাক্টর ডিভাইস। কোয়েশ্চেন নাম্বার 20, বিজেটি ইজ আ ড্যাশ লেয়ার দ্যাট টার্মিনাল ডিভাইস, তো অবভিয়াসলি থ্রি লেয়ার থ্রি টার্মিনাল ডিভাইস। 21, দ্য বেস রিজিয়ন অফ দ্য বিজেটি ইজ ড্যাশ ডোপড অ্যান্ড মেড, তার মানে লাইটলি ডোপ করা হয় বা লো ডোপিং করা হয় এবং মেড থিনার, ওকে, খুব ন্যারো রিজিয়ন থাকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 22, ফর এ ট্রানজিস্টার টু অপারেট ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন, যদি একটা ট্রানজিস্টারকে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করতে হয়, তোমাদের ক্লাসে বলেছিলাম যে একটা ট্রানজিস্টার তিনটে রিজিয়নে কাজ করতে পারে, জেনারেলি আমরা তিনটে রিজিয়নকে কনসিডার করি। যদি ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তাহলে আমরা অ্যাক্টিভ রিজিয়নে রাখবো ট্রানজিস্টারকে, এবং তার জন্য ইনপুট যে সার্কিট রয়েছে সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস রাখবো। আর যদি ইনপুট সার্কিট ফরওয়ার্ড বায়াস হয় তাহলে ইনপুট জাংশন কোনটা ছিল, এমিটার বেস জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর আউটপুট সার্কিট হচ্ছে রিভার্স বায়াস থাকবে। তাহলে আউটপুট পিএন জাংশন কী ছিল, সেটা হচ্ছে কালেক্টর বেস জাংশন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কালেক্টর বেস জাংশন ইজ রিভার্স বায়াসড অ্যান্ড এমিটার বেস জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, উইচ অপারেটিং রিজন অফ বিজেটি এনেবলস এমিটার বেস অ্যান্ড কালেক্টর বেস জাংশনস টু আন্ডারগো পারফেক্ট শর্ট সার্কিট কনফিগারেশন। আমরা যদি একটা সিম্পল জিনিস মনে রাখি যে একটা বিজেটিকে দুভাবে আমরা কাজে ইউজ করতে পারি, নাম্বার 1, উই ক্যান ইউজ আ বিজেটি অ্যাজ এ সুইচ, নাম্বার 2, উই ক্যান ইউজ আ বিজেটি অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। তাহলে যদি আমরা সুইচ হিসেবে কাজ করাই, সুইচের কী হতে পারে, দুটো স্টেট কী থাকতে পারে বাইস্টেবল সুইচে, একটা অন আর একটা অফ। তাহলে যখন অন কন্ডিশনে আছে তার মানে শর্টেড কন্ডিশনে আছে, আর যখন অফ কন্ডিশনে আছে তখন মানে ওপেন সার্কিটেড কন্ডিশনে আছে। তো শর্টেড কন্ডিশনে আছে মানে এটা স্যাচুরেশন রিজিয়নে রয়েছে, আর যদি ওপেন সার্কিটেড হতো এখানে কোয়েশ্চনটা তাহলে আনসার হতো অপশন বি, কাট অফ রিজিয়ন। ওকে, তো এইভাবে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চন আনসার ভালো করে দেখে নিও। ওকে, এখানে দেখো একটা অপশন আছে ইন আ ট্রানজিস্টার, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, আই ই ইকুয়াল টু আই সি প্লাস আই বি। কোয়েশ্চেন নাম্বার 48, তোমরা জানো যে আলফা বিটা গামা তিনটে কারেন্ট গেইন আছে, তো কোনটার কীরকম ভ্যালু, যদি আলফা হয় তাহলে তার ভ্যালু কিন্তু অলওয়েজ লেস দ্যান 1, আর যদি বিটা হতো বিটা কিন্তু ইট হ্যাজ আ হাই ভ্যালু। ওকে, তাহলে বিটার ভ্যালু কীরকম রেঞ্জে থাকে, অ্যাপ্রক্সিমেটলি ইট ইজ ইন দ্য রেঞ্জ অফ 50 টু অ্যারাউন্ড 300, ওকে, ইভেন মোর দ্যান দ্যাট অলসো। তো এটা মনে রেখো যে আলফা বিটা এবং গামার তিনটে রেঞ্জ কীরকম হয়, কীরকম অর্ডারের হতে পারে। 49, আউটপুট ইম্পিডেন্স অফ আ ট্রানজিস্টার ইজ, অপশন হচ্ছে হাই। এটা বলতে পারো বিজেটির একটা ড্রব্যাক, আউটপুট ইম্পিডেন্স যদি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করায় ইট শুড বি লো, কিন্তু এখানে কিন্তু আউটপুট ইম্পিডেন্স ইজ হাই। ইট অলসো ডিপেন্ডস অন দ্য কনফিগারেশন, তিনটে কনফিগারেশনে কিন্তু তোমরা দেখে নিও কী ডিফারেন্সেস আছে আউটপুট ইম্পিডেন্সে, সিই সিবি এবং সিসি। কোয়েশ্চেন নাম্বার 50 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের এটা ব্রড কোয়েশ্চেন ফর্মেও আসতে পারে। আলফা বিটা এবং গামার মধ্যে রিলেশনশিপ কী আছে, ইকুয়েশন লিখতে দিতে পারে, ডেরিভেশন দিতে পারে ব্রড কোয়েশ্চেন্সে। এখানে লেখা আছে রিলেশনশিপ বিটুইন বিটা অ্যান্ড আলফা, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্ড ইউ অল নো দ্যাট বিটা ইজ মাচ মাচ গ্রেটার দ্যান আলফা। দ্য ভ্যালু অফ বিটা অ্যাপ্রক্সিমেটলি, এখানে অপশানে আমাদের 50 নেই, তো আমরা যেটা মোর কারেক্ট আনসার সেটাকেই মার্ক করব, তাহলে বিটুইন 20 to 500 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 55, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজেস ইন আ কমন এমিটার, ইট ইজ এমিটার। ওকে, এমিটার অ্যারেঞ্জমেন্ট ইজ 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। ওকে, এসি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যখন পজিটিভ সাইকেল আছে ইনপুটে তখন আউটপুটে হচ্ছে নেগেটিভ সাইকেল, আর যখন ইনপুটে নেগেটিভ সাইকেল আছে তখন আউটপুটে পজিটিভ সাইকেল, ঠিক অপোজিট। কী বলেছিলাম, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানে হচ্ছে ঠিক অপোজিট হয়ে যাচ্ছে, ইনপুট যা
তার পোলারিটি ঠিক অপোজিট হয়ে যাচ্ছে আউটপুটে। 56 question number, the power gain in a transistor connected in dash arrangement or dash mode or dash configuration is the highest. Power gain সবচেয়ে বেশি থাকে হচ্ছে common emitter configuration. 57, the voltage gain in a transistor connected in dash arrangement is the highest. Common collector configuration voltage gain সবচেয়ে highest. তোমরা কিন্তু CE, CB এবং CC এই তিনটে ডিফারেন্সেসগুলো ভালো করে দেখে নেবে। BC 147, transistor indicates that it is made up of silicon. মনে রেখো জার্মেনিয়াম এন্ড কার্বন আর নট কারেক্ট। দেন ICEO ইকুয়াল টু 1+বিটা ICBO। ICEO অ্যান্ড ICBO বোথ আর দ্য লিকেজ কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। অ্যান্ড ইউ ক্যান সি ICBO ইজ দ্য কালেক্টর কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট ওয়েন দ্য বেস টার্মিনাল ইজ ওপেন। BO মিন্স বেস ওপেন। ওকে, তো বাকি কোয়েশ্চেন আনসারগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 66, এ কারেন্ট রেশিও অফ IC/IE ইজ ইউজুয়ালি লেস দ্যান 1 অ্যান্ড ইজ কল্ড আলফা। আলফা বিটা গামা তোমরা অলরেডি জানো, তাহলে IC/IE হচ্ছে আলফা। কোয়েশ্চেন নাম্বার 67, ট্রানজিস্টার বায়াসিং রিপ্রেজেন্টস ড্যাশ কন্ডিশন। তো এসি, ডিসি, বোথ এসি অ্যান্ড ডিসি, নান অফ দ্য অ্যাবভ। তো ইজ দ্য কারেক্ট আনসার দ্য কারেক্ট আনসার ইজ ডিসি। 68, অপারেটিং পয়েন্ট রিপ্রেজেন্টস জিরো সিগনাল ভ্যালুস অফ আইসি অ্যান্ড বিসিই। ওকে, আচ্ছা দেন 69, ইফ বায়াসিং ইজ নট ডান, যদি একটা অ্যাম্পলিফায়ার সার্কিটকে আমরা ঠিক করে বায়াসিং না করে ইউজ করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা ফেথফুল অ্যাম্পলিফিকেশন পাবো না, আনফেথফুল অ্যাম্পলিফিকেশন পাবো, মানে ডিস্টর্টেড ওয়েভ ফর্ম পাবো। ওকে, তাহলে আনসার হচ্ছে অপশন বি, আনফেথফুল অ্যাম্পলিফিকেশন। কোয়েশ্চেন নাম্বার 70, ট্রানজিস্টার বায়াসিং ইজ জেনারেলি প্রোভাইডেড বাই বায়াসিং সার্কিটস। ওকে, তো স্টাডি অল দিস কোয়েশ্চেন আনসার্স প্রপারলি। 73 নাম্বার কোয়েশ্চেন, দ্য সার্কিট দ্যাট প্রোভাইডস দ্য বেস্ট স্টেবিলাইজেশন অফ অপারেটিং পয়েন্ট ইজ, দ্য বেস্ট স্টেবিলাইজেশন কিন্তু আমরা পাই পোটেনশিয়াল ডিভাইডার বায়াসিং। ওকে, দেন 74, মনে করে দেখো ক্লাসে তোমাদের করিয়েছিলাম, তোমাদের স্টাডি মেটেরিয়ালস বা নোটস যেগুলো দিয়েছিলাম তার মধ্যেও অ্যাভেলেবেল আছে, যে অপারেটিং পয়েন্ট হচ্ছে ঠিক যেখানে ডিসি লোড লাইন এবং এসি লোড লাইন যেখানে ইন্টারসেক্ট করছে। কোয়েশ্চেন নাম্বার 75, আইডিয়াল ভ্যালু অফ স্টেবিলিটি ফ্যাক্টর। ওকে, আইডিয়াল নট প্র্যাকটিক্যাল, আইডিয়াল ভ্যালু হচ্ছে অলওয়েজ 1 হলেই ভালো হয়, বাট নট প্র্যাকটিক্যালি ইট ইজ পসিবল। 76, ডিসঅ্যাডভান্টেজ অফ বেস রেজিস্টার মেথড অফ ট্রানজিস্টার বায়াসিং ইজ দ্যাট, অপশন বি, ইট ইজ সেন্সিটিভ টু দ্য চেঞ্জেস ইন বিটা। ওকে, অল দিস কোয়েশ্চেন আনসার্স প্রপারলি। 81 নাম্বার কোয়েশ্চেন, ফর প্রপার অ্যাম্পলিফিকেশন বাই আ ট্রানজিস্টার সার্কিট দ্য অপারেটিং পয়েন্ট শুড বি লোকেটেড অ্যাট দ্য মিডল অফ দ্য ডিসি লোড লাইন। তোমরা অলরেডি জানো যখন অ্যাম্পলিফায়ার হিসেবে একটা ট্রানজিস্টারকে ইউজ করা হয় তখন বিজেটিকে আমরা অ্যাক্টিভ রিজনে রাখি, আর অ্যাক্টিভ রিজনটা কোথায় ছিল, আইভি ক্যারেক্টারিস্টিক্সে ঠিক মাঝখানের জায়গাটা, তাই না? তাহলে সেখানে মিডল পয়েন্টে অপারেটিং হলেই তবে আমরা ফেথফুল অ্যাম্পলিফিকেশন পাব। যদি কাট অফ রিজনে হয়ে যায় অপারেটিং পয়েন্ট, তাহলে কিন্তু একটা আউটপুটে কিন্তু ইনপুটের একটা অ্যাম্পলিফাইড যে পার্ট মানে সিগন্যালটা আমরা পাচ্ছি তার একটা পার্ট কিন্তু বাদ চলে যাবে, ইভেন যদি স্যাচুরেশনেও চলে যায় সেই প্রবলেম হতে পারে। ইট ইজ বেটার টু গেট দ্য অর টু এস্টাবলিশ দ্য অপারেটিং পয়েন্ট ইন দ্য অ্যাক্টিভ রিজন ইন দ্য মিডল পার্ট। ওকে, 83, ডিসঅ্যাডভান্টেজ কি ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে অনেক রেজিস্টার্স ইউজ হয়, তার জন্য সার্কিটটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। থার্মাল রান অ্যাওয়ে ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের শর্ট টাইপ কোয়েশ্চেনেও আসতে পারে এটা। তো ট্রানজিস্টার ইজ নট বায়াসড, থার্মাল রানওয়ে কখন হতে পারে যদি ট্রানজিস্টারটাকে আমরা ঠিক করে বায়াসিং না করি তাহলে। ওকে, নেক্সট আই এম কামিং আফটার দিস MCQ কোয়েশ্চেন্স, আই এম কামিং টু দ্য শর্ট অ্যান্ড ব্রড টাইপ কোয়েশ্চেন্স। ডিফাইন আ ট্রানজিস্টার, ট্রানজিস্টার তোমরা জানো ইট ইজ এ 3-টার্মিনাল 3-লেয়ার ডিভাইস, আই হ্যাভ ইলাস্ট্রেটেড সো মেনি টাইমস ইন দ্য ক্লাস, অ্যান্ড ইট হ্যাজ 2 junctions, 2 PN junctions। একটা ট্রানজিস্টারকে আমরা সুইচ বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাতে পারি। সার্কিট সিম্বলস অফ NPN অ্যান্ড PNP ট্রানজিস্টার ভালো করে প্র্যাকটিস করে রাখবে।
স্ট্রাকচার ভালো করে প্র্যাকটিস করবে এনপিএন পিএনপি ট্রানজিস্টারের উইথ প্রপার লেভেলিং, মানে কোন কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এনপিএন ট্রানজিস্টার হলে আইসি আইবি এবং আইই কোন দিকে ফ্লো করছে, পিএনপি ট্রানজিস্টার হলে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন কীরকম হয়ে যাচ্ছে প্রপার মার্কিং করবে। এবং যদি এখানে বলা থাকে যে ড্র দ্য স্ট্রাকচার এবং এক্সপ্লেন, তখন কিন্তু একটু স্ট্রাকচার সম্বন্ধে লিখতেও হবে। তো অ্যাজ পার দ্য কোয়েশ্চেন তোমাদের কিন্তু আনসার করতে হবে। অলওয়েজ রিমেম্বার কোয়েশ্চেন কী দিয়েছে সেটা ভালো করে পড়বে এবং কত মার্কস আছে সেই বুঝে আনসার করবে। ওয়াই আর ট্রানজিস্টার ইজ সো কল্ড, ট্রানজিস্টারের নামটা এরকম কেন হয়েছে, ট্রানজিস্টার দুটো ওয়ার্ডের কম্বিনেশন, ট্রান্সফার প্লাস রেজিস্টার। তো ট্রানজিস্টার কেন বলা হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্সের ট্রান্সফার হচ্ছে, মানে যদি একটা ট্রানজিস্টারকে আমরা সুইচিং করি, একটা সুইচ হিসেবে ব্যবহার করি, তাহলে এটা হাই রেজিস্ট্যান্স স্টেটে কাজ করতে পারে, মানে অফ স্টেট, অর লো রেজিস্ট্যান্স স্টেটে কাজ করতে পারে, মানে অন স্টেট। তাহলে দেয়ার ইজ এ ট্রান্সফার অফ রেজিস্টার। নেক্সট, হোয়াই ইট ইজ এ বাইপোলার ডিভাইস, বাইপোলার কেন, বিকজ বোথ ইলেকট্রনস অ্যান্ড হোলস পার্টিসিপেট ইন দ্য কারেন্ট কন্ডাকশন প্রসেস। বিজেটি কারেন্ট কন্ট্রোল ডিভাইস কেন, অলরেডি বলেছি তোমাদের। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর, হোয়াট আর দ্য ডিফারেন্ট কনফিগারেশনস অফ বিজেটি, তিনটে কনফিগারেশন সিই সিবি অ্যান্ড সিসি, ফুল ফর্মগুলো ভালো করে পড়বে এবং এই তিনটে কনফিগারেশনের ডিফারেন্সগুলো ভালো করে দেখে নেবে। অনেকগুলো ডিফারেন্স তোমাদের ক্লাসে করানো ছিল, নোটসে অ্যাভেলেবেল আছে, বইতেও অ্যাভেলেবেল আছে। তো ডিফারেন্স কিন্তু অ্যাটলিস্ট 7 to 8 ডিফারেন্সেস ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওয়াই সিই মোড ইজ ইউজ ফর ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, অলরেডি ডিসকাসড ইন দ্য ক্লাস, অলসো স্টাডি দ্য বুক। ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ বিজেটি, সিবি সিই এবং সিসি মোডে ইনপুট আউটপুট কারেন্ট ভোল্টেজ ওয়েবফর্ম কীরকম হতে পারে, কী ভার্সেস কী আমরা প্লট করব, ক্লাসে করানো ছিল, নোটসে অ্যাভেলেবল, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। প্রপার লেভেলিং করবে প্রত্যেকটা রিজিয়ন, যখন আইবি ক্যারেক্টারিস্টিক্স প্লট করছো, যেখানে কোনটা স্যাচুরেশন রিজিয়ন, কোনটা অ্যাক্টিভ রিজিয়ন এবং কোনটা কাট অফ রিজিয়ন, অলসো দ্য ব্রেকডাউন রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নকে কিন্তু প্রপারলি মার্ক করবে। দেন কামস কোয়েশ্চেন নাম্বার সিক্স, হোয়াট ইজ কারেন্ট গেইন, কারেন্ট গেইন তোমরা জানো, কারেন্ট গেইন ইজ এ রেশিও অফ আউটপুট কারেন্ট টু ইনপুট কারেন্ট। তো তিনটে কনফিগারেশনের জন্য আলফা বিটা এবং গামার তিনটে ইকুয়েশন কী ছিল, কী কারেন্ট বাই কী কারেন্ট, যতখানি জানো পরীক্ষায় লিখে আসবে। আচ্ছা, ডিরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা, এই তিনটে যে প্যারামিটার আলফা বিটা গামা, এই তিনটের মধ্যে রিলেশনশিপ আছে। আলফা ইকুয়াল টু ইন টার্মস অফ বিটা, ভালো করে ঠিক করে প্র্যাকটিস করে রাখবে ডেরিভেশন এবং প্রত্যেকটা এক্সপ্রেশন। আর্লি এফেক্ট কাকে বলছে, আর্লি এফেক্ট এবং বেস উইথ মডিউলেশন অ্যান্ড পাঞ্চ থ্রু, ভালো করে ডেফিনেশনসগুলো প্র্যাকটিস করে রাখবে, টু মার্কস ইচ, এরকম কোয়েশন থাকতে পারে। আচ্ছা, দেন রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রাইট দ্য ইকুয়েশন অফ কালেক্টর কারেন্ট ইন টার্মস অফ বিটা অ্যান্ড রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কালেক্টর কারেন্টের একটা ইকুয়েশন ছিল আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসিইও, ওই ইকুয়েশনটা ডেরিভেশন তোমাদের নোটসে অ্যাভেলেবেল আছে, তোমাদের দিয়েছিলাম আমি নোটস, গুগল ক্লাসরুমে অ্যাভেলেবেল আছে, বইতেও অ্যাভেলেবেল আছে, হোপফুলি তোমরা প্র্যাকটিস করে রেখেছ। দেন কামস থার্মাল রান অ্যাওয়ে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থার্মাল রান অ্যাওয়ে বলতে আমরা কী বুঝি সেটা, এটা 2 থেকে 3 মার্কসের কোয়েশন হতে পারে। দেন কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াই দ্য থিকনেস অ্যান্ড ডোপিং অফ দ্য বেস রিজিয়ন ইজ স্মলার, কেন বেস রিজিয়নের থিকনেস এবং ডোপিং কনসেনট্রেশন কম রাখা হয়। দেন কোয়েশ্চেন নাম্বার 12, এসি লোড লাইন কাকে বলছে, ডিসি লোড লাইন কাকে বলছে, কোনটা বেশি স্টিপার, মানে কোনটা স্লোপ বেশি, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। দেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, কী করে মানে আমরা এসি লোড লাইন এবং ডিসি লোড লাইনকে কীভাবে ড্র করব, মানে প্রসেসটা বলেছিলাম যে একটা ইকুয়েশন আমরা লিখেছিলাম বিসিই, সেই ইকুয়েশন দিয়ে থেকে কিন্তু আমরা দুটো পয়েন্ট ফাইন্ড আউট করেছিলাম, একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ওপরে, সেখান থেকে একটা আমরা স্ট্রেট লাইন ড্র করেছিলাম, একটা ছিল এসি লোড লাইন আর একটা স্ট্রেট লাইন ছিল ডিসি লোড লাইন, ভালো করে দেখে রাখবে, ফলো দ্য ক্লাস নোটস। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ট্রানজিস্টার বায়াসিং, ট্রানজিস্টার বায়াসিং কাকে বলে এবং কেন এটা দরকারি, হোয়াট ইজ দ্য নেসেসিটি, মানে কেন দরকারি। দেন কোয়েশ্চেন নাম্বার 14-2, স্টেবিলিটি ফ্যাক্টার্স কাকে বলে, এস এস প্রাইম এবং এস ডাবল প্রাইম, ক্লাসে তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম, বলেওছিলাম
তো ভালো করে কিন্তু তোমরা ইকুয়েশনসগুলো স্টেবিলিটি ফ্যাক্টর এস ইকুয়াল টু কী ছিল, এস ডাবল ড্যাশ এবং এস সিঙ্গল ড্যাশ, এগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে রাখবে। ডিফারেন্ট মেথডস অফ বায়াসিং, যে কটা সার্কিট ছিল প্রত্যেকটা সার্কিট এখানে রয়েছে, দেখো ফিক্স বায়াস সার্কিট, কালেক্টর টু বেস বায়াস সার্কিট, ভোল্টেজ ডিভাইডার আর পোটেনশিয়াল ডিভাইডার বায়াস সার্কিট, এমিটার বায়াস সার্কিট, এই সমস্ত সার্কিটের একটা করে সার্কিট ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সম্বন্ধে একটু এক্সপ্লানেশন। ওকে, দেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14-3 এর সেকেন্ড পার্টটা দেখো, অ্যামাং দিস বায়াসিং মেথডস উইচ ওয়ান ইজ দ্য বেস্ট। তো বেস্ট বায়াসিং মেথড হচ্ছে ভোল্টেজ ডিভাইডার আর পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট, তোমাদের এমসিকিউ কোয়েশ্চনে অলরেডি বলেছি। কোয়েশ্চেন নাম্বার 16, বায়াস কম্পেনসেশন সার্কিট ভালো করে প্র্যাকটিস করে রাখবে। কারেন্ট মিরর বায়াস কাকে বলে, 2 মার্কসে থাকতে পারে ডেফিনেশন। তারপরে হচ্ছে হাইব্রিড প্যারামিটার্স, 4টে হাইব্রিড প্যারামিটার ছিল, প্রত্যেকটার ডেফিনেশন ভালো করে প্র্যাকটিস করে রাখবে। হাইব্রিড মডেল অফ সিই কনফিগারেশন, সিই কনফিগারেশনে হাইব্রিড মডেল ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এইচএফই, এইচআইই, এইচআরই এবং এইচওই কাকে বলে ভালো করে মানে ডেফিনেশনটা ভালো করে পড়ে রাখবে। হাইব্রিড প্যারামিটার্স ক্যালকুলেশন, কী করে আমরা ইনপুট এবং আউটপুট আইবি ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা এইচ প্যারামিটার ক্যালকুলেট করতে পারি, তোমাদের ল্যাবে আমি ডিসকাস করেছিলাম, প্র্যাকটিস করে রাখবে। এখানে শর্ট নোট কিছু আমি দিয়েছি, এখানে আর্লি এফেক্ট হতে পারে, পাঞ্চ থ্রু, বায়াস কম্পেনসেশন সার্কিট, এইচ প্যারামিটার্স, এছাড়াও কিন্তু তোমাদের যে ডিফারেন্ট কনফিগারেশনস রয়েছে, সিই, সিবি, সিসি কনফিগারেশনস, তারপরে এছাড়া হচ্ছে অন্যান্য যে টপিকসগুলো রয়েছে, বায়াসিং সার্কিটস, বায়াসিং সার্কিটসেরও কিন্তু শর্ট নোট আসতে পারে। জেনারেলি তোমাদের শর্ট নোট 5 মার্কসের থাকে, তো সেইভাবে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আনসার। শর্ট নোট মানে হচ্ছে সামারি লিখতে হবে, সারাংশ টাইপের, যে একটা ওভারঅল একটা ভিউ তোমাদের লিখতে হবে। ওকে, তার মানে অলওয়েজ সার্কিট ডায়াগ্রাম থাকতে পারে, তার কিছু এক্সপ্লানেশন থাকবে, সার্কিট সিম্বল থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন। ওকে, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।